আসসালামু আলাইকুম আলজিনা মেস থেকে শাকিল হাসান জনি। আর এই রকম বক্স আকারে কিন্তু আপনাদের এত সুন্দর প্রোডাক্টগুলো থাকছে। আমি আপনাদেরকে একটা একটা করে প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি। টোটাল আমাদের কাছে 5টা কালারের প্রোডাক্ট আছে। পয়টা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে হোয়াইট কালারটা, এবং এই প্রোডাক্টগুলো হচ্ছে সবথেকে দামি প্রোডাক্ট আমাদের পেজের। তার মানে হচ্ছে প্রোডাক্টগুলো সব থেকে কোয়ালিটিফুল প্রোডাক্ট হচ্ছে এগুলো। যে দেখেন এখানে কাজগুলো দেখেন কত সুন্দর করে অ্যাম্বোস করে দেওয়া আছে। এটা কিন্তু অ্যাম্বোস, যে লুক দেখেন এখানে, কিন্তু এটা কিন্তু অ্যাম্বোস, হ্যাঁ, নর্মাল কোনো প্রিন্ট না। এগুলো কিন্তু পুরোটাই কিন্তু হচ্ছে এরকম করে অ্যাম্বোস 3D টাইপের হচ্ছে প্রোডাক্টগুলো। সেই প্রোডাক্টগুলো যে নেবেন অবশ্যই আমাদের ইনবক্সে নক করে আপনারা দেখেন যে আগে সাইজ আছে কিনা। কারণ হচ্ছে দেখেন এই ফ্যাব্রিকগুলো কি হচ্ছে, ফ্যাব্রিকগুলো হচ্ছে চায়না যে মার্শালাইজ কটন আছে সেই মার্শালাইজ কটনের হচ্ছে প্রোডাক্টগুলো। এবং আমাদের পেজের সবথেকে দামি যে টি শার্টগুলো আছে সেগুলোর ভিতরে একটা। এবং এটার কাজগুলো দেখেন মার্শাল, এটার কাজগুলো কতটা সুন্দর এবং গর্জিয়াস। এবং এই যে কালারগুলো আছে, এই যে প্রিন্টটা আছে, এই প্রিন্টটা কিন্তু আপনার হচ্ছে এক এক দিক দিয়ে দেখলে এক এক কালার হয়। কালারগুলো কিন্তু এগুলো চেঞ্জ হইতে থাকে, যে দেখতে পেয়েছেন আপনারা। সো এগুলো হচ্ছে প্রিমিয়াম যে প্রোডাক্টগুলো আছে আমাদের, প্রিমিয়াম কালেকশনগুলো। সো এই জন্য আমি রিকোয়েস্ট করবো যারা প্রিমিয়াম প্রোডাক্টগুলো ইউজ করেন এবং আমাদের যারা রেগুলার কাস্টমার তারা বাস্কের প্রোডাক্টগুলো নিয়েই নেবেন। হ্যাঁ, ওকে। আসছে মানে এই প্রোডাক্টটা যখন আসছিল সেদিন আমি একটা লাইভ করেছিলাম। লাইভ করার কারণে কিন্তু প্রোডাক্টগুলো কিন্তু অনেক সেল হয়ে গেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য ভালো। এই যে দেখতে পাচ্ছেন প্রোডাক্টগুলো দেখেন, এটা কোয়ালিটিটা একদম সুন্দর। এই যে ভিতরে যে প্রিন্টটা আছে এই দেখেন, এটা কিন্তু অ্যাম্বোস করে, অ্যাম্বোসের ভিতরে আবার প্রিন্ট। এবং এই প্রিন্টটা কিন্তু সামনে থেকে যখন দেখবেন এক এক দিক দিয়ে তাকাবেন এক এক রকম কালার হবে। এটা হয়তো ভিডিওতে ভালো বোঝা যায় না, বাট সামনে থেকে কিন্তু আপনি স্পষ্ট বুঝতে পারবেন। এবং এটা যে ফ্যাব্রিকটা আছে দেখেন, ফ্যাব্রিকটা কিন্তু অনেক ভালো ফ্যাব্রিক। এই যে দেখেন ফ্যাব্রিকগুলো কিন্তু অনেক ভালো ফ্যাব্রিক, দামি ফ্যাব্রিক। এই সব টি শার্ট যদি আপনারা যে কোনো হচ্ছে ব্র্যান্ড শপ থেকে নিতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু 2000 টাকার কম হবে না। বাট আমরা কিন্তু আপনাদেরকে কিন্তু অনেক কম প্রাইসে দিচ্ছি প্রোডাক্টগুলো। প্রাইসটা কত জানতে চাইলে কমেন্ট সেকশনে লিখুন PRIC প্রাইস, ওকে। এই যে দেখেন আরেকটা কালারগুলো, এটা হচ্ছে লেমন কালারটা দেখেন, লেমন কালারটা, স্প্যান্ডেক্সটা দেখেন কতটা স্প্যান্ডেক্স। তো এই যে ফ্যাব্রিকগুলো আছে এই ফ্যাব্রিকগুলো কিন্তু হচ্ছে অনেক দামি ফ্যাব্রিক। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক দামি ফ্যাব্রিক। আর দামি ফ্যাব্রিক ভিতরে এত সুন্দর ডিজাইনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে, ওকে। এই যে কালারগুলো দেখেন একদম ইউনিক ইউনিক কালারগুলো আমি আপনাদের দেখাচ্ছিলাম। এবার হচ্ছে সবথেকে লাস্ট কালারটা, এটা হচ্ছে ব্রাউন টাইপের হচ্ছে একটা কালার। এই যে আমি আপনাদেরকে একটু হোয়াইটটা সামনে রাখলে আপনার এই কালারটা বুঝতে পারবেন। এই যে দেখেন ব্রাউন টাইপের কালারটা, যারা হচ্ছে ব্রাউন বা গ্রে টাইপের যে কালার, এই যে দেখতে পাচ্ছেন যারা হচ্ছে এই যে এই টাইপের কালারগুলো একটু পছন্দ করেন আপনাদের জন্য একদম বেস্ট। কারণ এই কালারগুলো আমরা কিন্তু সচরাচর পাই না, বাট এবার কিন্তু আলহামদুলিল্লাহ পেয়েছি। এবং দেখেন এখানে কাজগুলো দেখেন কত সুন্দর করে নিখুঁতভাবে হচ্ছে এত সুন্দর করে হচ্ছে এই কাজগুলো করা আছে। সো এই টি শার্টগুলো যারা চাচ্ছেন তাড়াতাড়ি আমাদের ইনবক্সে নক করে অর্ডার করে ফেলেন। কারণ এই যে কাপড়গুলো আছে, আমি স্প্যান্ডেক্সটা দেখাই, এই যে দেখেন স্প্যান্ডেক্স, এগুলো কিন্তু দেশের বাইরের কাপড়, হ্যাঁ, ইম্পোর্টেড কাপড়, হ্যাঁ। যে এইগুলো কিন্তু আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ। আর যেহেতু এগুলো হচ্ছে দামি প্রোডাক্ট, সো আমি দামি প্রোডাক্টগুলো কিন্তু হচ্ছে মানে এগুলো কস্টিং যেহেতু অনেক বেশি আছে, সো এগুলো কোয়ালিটি নিয়ে কিন্তু আপনাদের কোনো চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ। 100% আপনাদের পছন্দ হবে যার প্রোডাক্টগুলো নেবেন। আর নেওয়ার পর অবশ্যই আপনারা একটা আয়রন দিবেন ফার্স্ট, হ্যাঁ। আয়রন করলে এই প্রোডাক্টগুলোর এটা বুঝতে পারবেন যে কত ভালো প্রোডাক্ট এইগুলো, ওকে। সো একটা আয়রন করবেন, জাস্ট এখানে আয়রন করবেন না, প্রিন্ট ছাড়া হচ্ছে অন্য জায়গাগুলোতে ফ্যাব্রিকে আয়রন করে তারপর একবার ব্যবহার করবেন, প্রথম ব্যবহার করার সময়, ওকে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।